বাবার জন্মদিন। যদিও বাবা আজকে আমাদের সাথে নেই, দু বছর আগে বাবা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু প্রতি বছর আমি, সম্প্রীতি, মা সবাই মিলে আজকের দিনটা ভালো করে পালন করি। আজকে মঙ্গলবার এবং উইকডেজ, সম্প্রীতির অফিস আছে এবং মঙ্গলবারে আমরা পুরোপুরি নিরামিষ ভোজি। আমি একটু পরে গিয়ে বাজার থেকে ফুল টুলগুলো নিয়ে আসবো, ফুল মিষ্টি। আপাতত সকালে উঠে এখন সকালের চাটা খেতে বসেছি। গুড মর্নিং। মনটা একটু খারাপ, কারণ যতই হোক একটা মানুষকে সামনে দিতে পারা তার জন্মদিনে, এটা একটা বড় পাওনা থাকে যে কোনো বৌমার কাছে তার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্মদিন পালন করা। কিন্তু সামহাও আমি একটা বছরও সেটা করতে পারিনি। আমার বিয়ের আগে অবশ্য বাবা আমার বাড়িতে গিয়েছিল, খাওয়া দাওয়া করেছি, সব হয়েছে, কিন্তু যাই হোক ঠিক আছে, যেটুকু পাচ্ছি সেটুকুই অনেক ভেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। বাবা আছে, বাবা দেখছে, আছে বাবা, আছে আমাদের সাথে, সেটাই আমাদের বিশ্বাস। তো সেই ইচ্ছায়, সেই বিশ্বাসে আজকে বাবাকে বাবার পছন্দের মতো রান্না চেষ্টা করছি করে খাওয়াচ্ছে। কি হচ্ছে এটা? এটা হচ্ছে পনিরের তরকারি। সকালে একটু মিষ্টি জল দেব, আর তারপরে একটু চা দেব, আর যেটা করব দুপুরে পোলাও, তার সাথে পনির, ক্যাপসিকাম, আলুর দম, আর তার সাথে হচ্ছে মোচা এনেছে, ও মোচার একটু বড়া করে দেবো। বাবা, আর এখানে এত কিছু করে অফিস যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ। আর রাত্রির জন্য হচ্ছে লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, পায়েস, ও সকালে একটু চাটনি আছে আর মিষ্টি আছে, সবটাই হবে। ও ফুল আনবে, এরপরে বাবুকে সাজিয়েও দেবো, মিষ্টিও আনবো, সব করে দেবো। হ্যাঁ, মিষ্টিটাও নিয়ে আসবো। আমের চাটনি হচ্ছে, পিঙ্কিটি করছে, আর এখানে চাটনি হয়ে গেছে, আমের চাটনি আর পনির ক্যাপসিকামের তরকারি। ওয়েল, বাবার জন্মদিন উপলক্ষে ঘরদোর পরিষ্কার করা হচ্ছিল দু তিন দিন ধরে। আমাদের যত পর্দা আছে দরজার, সব পর্দাগুলো খুলে আমরা পরিষ্কার পরিষ্কার করেছি। তো আজকে এই দেখো, এখানে পর্দাটার রডটা খোলা আছে, তো আজকে সব পর্দাগুলো লাগাবো, তারপরে বাজার যেতে হবে ফুল আর মিষ্টি আনার জন্য। কোন কনফিউজিং, কোন পর্দা, কোন রড, প্রায় 10 মিনিট লাগলো পর্দা আর রডের পাজল সলভ করতে। তো ফাইনালি পেয়েছি এই দরজাটার পর্দাটা, এইটা। বেচারা গো, কোনোদিন না করে করে আজকে তোমার এই অবস্থা হয়েছে। আর এই 6 ফুট লম্বা হওয়ার কিছু ফেসিলিটি বাবা তুমি পাচ্ছ? বাপরে, আমাকে হলে এইখানে এই চেয়ারে উঠে আমি ওপরে যাই, আর ও নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিচ্ছে বাবারে। আর এই যে এটা কে এসে গেছে, আমাদের স্পেশাল গেস্ট মানে জাম্বো বাবু, আর কি মুখে একটা আওয়াজ করে। যাই হোক, এটা মোটামুটি কমপ্লিট, কমপ্লিট একদম, ব্যাস শুয়ে পড়েছে। যাও এবার বাড়ি যাও। বেচালা জাম্বো ছোনা। তো অলমোস্ট আধা ঘন্টা লাগলো পর্দা, রড এবং দরজা, এই তিনটের কম্বিনেশন করে কোনটাতে কি লাগবে এটা বের করতে মোটামুটি আধা ঘন্টা লাগলো, হয়ে গেছে। এনিওয়ে, আমি এখন রেডি হয়েছি, জামা পরেছি, যাব ফুল আর মিষ্টি আনতে। এসে গেছি বাড়ি, এবার একটু রেস্ট ফেস্ট নিয়ে চান করতে হবে, চুল এবড়ো খেবড়ো, একগাল দাড়ি পুরো সব ফিটফাট করে নেবো। আর এখানে মিষ্টি নিয়ে নিয়েছি, এক পিস এক পিস করে, 5 রকমের মিষ্টি, আর এটা মালা, ঠাকুরেরও মালা নিয়েছি, ঠাকুরেরও মিষ্টি নিয়েছি, স্নান ফান করে ওগুলো সব দেওয়া হবে। এখান থেকে ধূপ নিয়ে যাচ্ছে, ধূপটা জ্বালিয়ে নিয়ে যাবে নাকি? আর বাতিও নিয়ে নাও একটা সাথে করে, ঠাকুরের ফুল মালা আর মিষ্টি নিয়ে এসছে একসাথে, মা পুজো দেওয়ার সময় ওটা দিয়ে দেবে, ঠাকুরকে পরিয়ে দেবে এই আমাদের ঠাকুর। আস্তে আস্তে ফ্যানটা জাস্ট অফ করেছি। সকালে আমরা বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি,
তাই জল আর মিষ্টি দিচ্ছি। আর এখানে পায়েশের জন্য দুধ জল দিতে শুরু করেছে সবিতা দি। মোচার চপের মোচার ইয়ে ব্যাটারটা রেডি হয়েছে, এবার এটাকে চপ বানানো হবে। এখানে মোটামুটি আলুর দম হয়ে এসেছে, দেখি আর একটু হোক রান্নাটা। পোলাও শেষ? পোলাও ওই চলছে। হয়ে এসেছে। ভাতটা যদি পোলাও ঠিকঠাক হয় অনেকটা মনটা খুশি হয়ে যায়, জিনিস ভালো হবে। আজকে সকালের ব্রেকফাস্ট পাউরুটি, আলু মরিচ আর এমনি কলা, কালকে একটু লিচু কিনেছিলাম। খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছি, এখন গঙ্গার ধারেই আছি প্রায়, এই এই যে রেল লাইনের ধারে। তো যাব অফিসে, সবাই জন্য অল্প অল্প করে খাবার দাবার নিয়ে যাচ্ছি, যেগুলো রান্না করেছি সেগুলোই একটু বেশি করে নিয়েছিলাম। আজকে থেকে আমার নতুন অফিস ট্রান্সফার তো হয়ে গেছে, আগের দিনের ব্লগে তোমরা দেখেছো। এবারের অফিসটা হয়েছে বাধাঘাটে। আমার আগের অফিসটা ছিল গোলাবাড়ি আর বাধাঘাট পরপর দুটো স্টপেজ, আর এইখান থেকে এই আহিরিটোলা থেকে আমার লঞ্চটা ছাড়ে। এতদিন আমি আসতাম এই শোভাবাজার থেকে, এই দিকে ছিল আমার লঞ্চটা, এখান থেকে ছাড়তো। আর এখন আমি আছি আহিরিটোলা, আহিরিটোলা লঞ্চ ঘাট। এই আমার লঞ্চ, নতুন লঞ্চ, ওটা এসে দাঁড়াচ্ছে। এটা 10 মিনিট ছাড়া ছাড়াই লঞ্চটা আছে, এটা ডাইরেক্ট বাধাঘাটে যায়, যেটা হচ্ছে ওই যে ওইখানটায় করে আমি যাই, ওখানটা নেমে জাস্ট 1-2 মিনিট হাঁটি। তো আপাতত লঞ্চে উঠবো, উস্তম ওখানে দাঁড়িয়ে আছে আমাকে সি অফ করবে বলে। টাটা। এই লঞ্চগুলো বেশ একটু অন্যরকম, নতুন ধরনের, আর আমার যে লঞ্চটা ছাড়তো ওই লঞ্চটা এখানে এসে দাঁড়াতো। তো এখন দেখতে দেখতে বেলা 1টা অলমোস্ট, তাই এখন সব প্লেটে ফেটে সাজিয়ে বাবাকে দেব। একটু পোলাওটা গরম করে নেওয়া হচ্ছে, আর এখানে তেল সবিতা দি মোচার চপটা একটু ভেজে নেবে। তো সাজানো হয়ে গেছে, এখানে পোলাও, মোচার চপ, আলুর দম, পনির আর শসা, লেবু এসব কাটা হচ্ছে, সব হয়ে গেছে। আর এখানে চাটনি। এখানে ট্রেন লাইন পড়ে গেছে বলে কৌস্তব মনে হচ্ছে আসতে পারেনি, আমি ট্রেন লাইনটা ক্রস করে যাই। ঘুরে দেখতে পাচ্ছি সে আসছে, ওই যে জ্যাম, তাই আমরা গাড়ি ঘুরিয়ে নিচ্ছি, এই দিক দিয়ে যাওয়া যাবেই না একেবারে। চলো এই দিক দিয়ে আমরা চলে যাই। বাড়ির দোরগোড়া এসে আবার আমাদেরকে ফিরে যেতে হচ্ছে অন্য রাস্তা দিয়ে, একটু দূর দিয়ে আমরা বাড়ি ঢুকছি এখন, একটু দূর বেশি। বাবারে কি সব গলি, নর্থ কলকাতা উপভোগ করতে গেলে এই সব গলিতে আসতে হবে, দুর্দান্ত গলি। দেখো আমার 2 বছর হয়ে গেছে, গলিটা এখনো চিনতে পারছি না, বাবারে কি গলি রে বাবা, আমি তো হারিয়ে গেলে এখানে আমি বাড়ি যেতে পারবো না মনে হচ্ছে। একটা কোনো গাড়ি ঢুকলে আর সে বেরোতে পারবে না। আজকে বাবার জন্মদিনে একটা দারুণ জিনিস হয়েছে, আমার যে শেয়ারের চ্যানেলটা আছে অনেকেই হয়তো তোমরা জানো বা অনেকে জানো না, ফ্যান্টাস্টিক নিফটি চ্যানেলটার নাম। তো আজকে আমি চ্যানেলটা অলমোস্ট 4 বছর ধরে চালাচ্ছি, তো আজকে ফ্যান্টাস্টিক নিফটি চ্যানেলের জন্য ইউটিউব থেকে ডাইরেক্ট একটা এমপ্লয়মেন্ট করেছে। ওদের একটা বিশেষ জিনিস হয় পার্টনার প্রোগ্রাম, ইউটিউব পার্টনার প্রোগ্রাম, কিছু কিছু সিলেক্টেড চ্যানেল করে চুজ করে এবং কিছু ডাইরেক্ট ইউটিউবের এমপ্লয়ি সেই চ্যানেলের যে ওনার বা ক্রিয়েটার তার সাথে কথা বলে চ্যানেলটাকে আরো কিভাবে ভালো করা যায়, কিভাবে আরো বেটার কন্টেন্ট ক্রিয়েট করা যায় সেই ব্যাপারে কথা বলে। তো 2-3 দিন আগে আমি এই পার্টনার প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়েছে ইউটিউবের তরফ থেকে, এবং একজন এমপ্লয়ি ডাইরেক্টলি মেন্ট করেছে। দেখো তোমরা এই যে মেলটা এসছে, দেখতে পাচ্ছ ইউটিউব
থেকে মেল এসছে google.com এই এমপ্লয় মেল করেছে, এখানে বলাচ্ছে আই উইল বি ইয়র পার্টনার এজেন্ট ফর নেক্সট সিক্স মান্থস। তো এই এন্টায়ার পার্টনার প্রোগ্রামটা আমি থাকবো ছ মাস। এ আমার সাথে ডাইরেক্টলি কথা বলবে, চৈতন্য এইচ আমার সাথে ডাইরেক্টলি কথা বলবে। ইনফ্যাক্ট আজকে বাবার জন্মদিনের দিন, আজকে আমি ফার্স্ট এর সাথে একটা সেশন করলাম ছোট্ট, আমি একটু রেকর্ডিং করেছি, দেখো এই সেশনটা। Yeah, right. That's true. তো এগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য, যদিও ইউটিউব চ্যানেলটা আমি নিজে শুরু করেছি, বাট যেই অফিসে বসে আমি ভিডিও বানাই, এই অফিসে শুধু আমি ইউটিউবের কাজ করি না, বাবার যে বিজনেস যেটা বাবা শুরু করেছিল অ্যাডভার্টাইজমেন্ট, আউটডোর অ্যাডভার্টাইজমেন্ট, সেটাও আমি হ্যান্ডেল করি। যেই অফিসে আমি এখন বসে আছি এটা সম্পূর্ণভাবে বাবা নিজের হাতে তৈরি করেছে। আজ এই অফিসে বসেই এক্স্যাক্টলি এই জায়গাতেই বাবা বসতো, এই টেবিলেই আমি কাজ করছি, এই টেবিলেই বাবা কাজ করতো। তো আজকে বাবা তো নেই, আমি বাবার কাজটাই এগিয়ে নিয়ে যাচ্ছি। বাবার ব্লেসিংস সবসময় আমার সাথে আছে, পুরো ফ্যামিলিতে সাথে আছে, সবার সাথেই আছে। তো এটাই একটা নিউ হোপ যেটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন দেখতে দেখতে অলমোস্ট 9টা বেজে গেছে, রাত্রির ডিনারের টাইম হয়ে গেছে, সম্প্রীতি চলে গেছে, ও পায়েস বানায়নি, পায়েসটা বানাবে, আর সবিতাদি করছে লুচি। বাবার ছবিটা সারাদিন এখানেই রাখা আছে, এবার খেতে খেতে দেওয়া হবে, আমরাও খাবো। খদ্দর, এই যে পায়েসে চাল দিয়েছি, এটা এখন সেদ্ধ হলে তারপর চিনি দেব, দিলেই হয়ে যাবে মোটামুটি। রান্নাবান্না সবই করছি, বাবাকে সবই দিচ্ছি, কিন্তু সামনে হলে ব্যাপারটা আরো একটু বেটার হতো এটাই বারবার মনে হচ্ছে। আমাদের আমার শ্বশুরমশাই ভীষণই ভালো মানুষ ছিলেন, খেতে খুব ভালোবাসতেন, বিশেষ করে বিয়ের আগে একবার দুবার আমি রান্না করে পাঠিয়েছি, ইলিশ মাছ মাংস পোলাও এসব করে পাঠিয়েছিলাম। আর একবার মনে আছে ওতে আমাকে দেখা করেছিলাম, আর আমি মালপোয়া বানিয়েছিলাম, বাবাকে দিয়েছিলাম। তো তারপর গল্পটা বলো, বাবা কিরকমভাবে খাচ্ছিল? বাবা অ্যাকচুয়ালি ডায়াবেটিক ছিল, তো বেশি মিষ্টি খেতে পারতো না, আর যেহেতু বাড়িতে পুরোপুরি বানানো ছিল মালপোয়াটা, কেনা না, ও নিজের হাতে বানিয়ে পুরো একদম নিজের হাতে ভীষণ ভালো হয়েছিল, যেটা মেন কথা, প্রচণ্ড ভালো হয়েছিল। তো টিফিন ক্যারিয়ারে করে দিয়েছিল, বাবা প্রথমে ভদ্রভাবে দু পিস খেয়েছে, তারপর টিফিন ক্যারিয়ারে রাখা ছিল, তারপর হঠাৎ দেখি ঘুরতে ফিরতে একটু ঘুরে এলো, এক পিস খেয়ে নিল, আবার একটু বাথরুম থেকে ঘুরে এলো, আবার এক পিস খেয়ে নিল, এই করে করে সেই দিন খেতে খেতে অলমোস্ট 7-8টা মতো খেয়ে নিয়েছি। আর নাড়ু করেও পাঠিয়েছিলাম, সেটারও সেই অবস্থা। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, সব কিছু শেষ, আজকের মতো দিনটাও শেষ, বাবার জন্মদিন পালন করা হলো, এবার আসছে বছর আবার আমরা পালন করব। তো এনিওয়ে আজকের মতো ব্লগটা তোমাদের কাছে এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটু লাইক করে এনকারেজ করো, প্রিয়জনদের সাথে শেয়ার করো, এই চ্যানেলটার ব্যাপারে বলো। যদি ইউটিউবে দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে নিও, রেগুলারলি ব্লগ আমরা দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব, তোমাদেরকে দিতে থাকবো। তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে, অ্যান্টিল দেন স্টে টিউন উইথ আস।